নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খবর নিয়ে হাজিরে গেলাম পশ্চিমবঙ্গে আবার গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট অফিস তো পশ্চিমবঙ্গ ডাক বিভাগ কিন্তু আবারও দু হাজার একুশটি শূন্যপদ এই গ্রামীণ ডাক সেবক নিয়োগ করতে চলেছে তার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এ ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন মোট শূন্য পদ রয়েছে দু হাজার একুশটি এই চ্যানেলদের জন্য আটশো বিরাশিটি এসটিদের জন্য চুরানব্বইটি এসসিদের জন্য চারশো উনত্রিশটি পি জন্য সতেরোটি পি বি ক্যাটাগরির জন্য উনিশটি পি সি ক্যাটাগরির জন্য উনিশটি ও বিসির জন্য চারশো আটটি আর ইডব্লু এস ক্যাটাগরির জন্য একশো চুয়াল্লিশটি কিন্তু সিট রয়েছে তো যে যে পদের জন্য আবেদন আপনারা করতে পারবেন বেঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্যাঞ্চ পোস্টমাস্টার আর ড্রাগ সেবক তো এই তিনটি পদ বার করা হয়েছে তো কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন আপনাদেরকে এই তিনটি পদের জন্য অন্তত মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সঙ্গে যে কোনো কম্পিউটার প্রতিষ্ঠান থেকে ষাট দিনের অর্থাৎ দুই মাসের একটি কম্পিউটার ট্রেনিং কোর্স করে থাকতে হবে যাদের উচ্চ মাধ্যমিকে কম্পিউটার বিষয় ছিল বা যাদের উচ্চশিক্ষায় কম্পিউটার বিষয় ছিল তাদের কোনোরূপ কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট লাগবে না বা দেখাতে হবে না এবং আপনাদেরকে কিন্তু এই পথে আবেদন করার জন্য অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে সাইকেল চালাতে না জানলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না আপনি যে পোস্ট অফিসে নিয়োগ হবেন কাজে নিয়োগ হওয়ার এক মাসের মধ্যে এই এলাকার বাসিন্দার প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে বেতন পাবেন ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে বারো হাজার টাকা চার ঘন্টা কাজের জন্য পাঁচ ঘন্টা কাজের জন্য চোদ্দো হাজার পাঁচশো টাকা অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ মাস্টার আর ড্রাগ সেবকের জন্য চার ঘন্টার জন্য দশ হাজার টাকা আর পাঁচ ঘন্টার জন্য বারো হাজার টাকা করে আপনাকে ভাতা দেওয়া হবে বয়স হতে হবে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি তারিখের হিসাব অনুযায়ী আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তো এখানে কিন্তু এসসি এস টি ও এই পিডব্লিউডি এই ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু আপনারা আপনাদের সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পাবেন তো এই গ্রামীণ সেবক পদে যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হবেন তাদের কিন্তু কাজে যোগদান করার জন্য অবশ্যই সিকিউরিটি মানি হিসাবে এক লক্ষ টাকা পোস্ট অফিসকে দিতে হবে এবং যেটা কিন্তু ফেরত যোগ্য আপনি যখন কাজ করবেন না বা কাজ ছেড়ে দেবেন আপনাকে কিন্তু এই এক লক্ষ টাকা সিকিউরিটি মানি পোস্ট অফিস ফেরত দিয়ে দেবে আবেদন ফি আবেদন ফি লাগবে একশো টাকা এস সি মহিলা প্রার্থীর কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না আবেদন পদ্ধতি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করা যাবে আঠেরোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের পরে রেজিস্ট্রেশন নম্বরে যে কোনো হেড পোস্ট অফিসে টাকা জমা করতে হবে টাকা জমা দেওয়ার পর পেমেন্ট আইডি পেয়ে যাবেন তো সেই আইডিটি গিয়ে লগ ইন করে আবার কিন্তু আপনাকে সেখানে প্রয়োজনীয় ফর্মটির শেষ কাজটি ফিল আপ করতে হবে তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি হয়ে যাবে তো অফিসিয়াল যে ওয়েবসাইটটি আপনার নোট করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ট্রিপল ডব্লু ডট এ পোস্ট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট আপডেট খবর আপডেট খবরটি আপনাদের জানিয়ে দিলাম মাধ্যমিক পাস করে থাকলে একটু সুন্দর একটা চাকরি এক্ষুনি আবেদন করে দিন ধন্যবাদ